মনের প্লেস দেখা এইটাই এখন মেইন সাবজেক্ট শারীরিক শিক্ষা যাবি কি একটা করবি লাভের 50% আর দিয়ে দিবি কবি ভালো লাগছে ভাই এই জিনিসটা ভালো লাগে ভালো না লাগলেও ভালো লাগাই তো হইব সালোদিন আপনি না বললেন যে এক মাসের মধ্যে আপনি একদম মেম্বারকে ভরে ফেলবেন কোথায় মেম্বার কো এই যে মানুষগুলোকে দেখি ওরাই আমি কি ওকে আরেকটা কষা থাপ্পড় মেরে দেখে আসি যে পুরোপুরি ঠিক হইছে কিনা হ্যাঁ তাহলে এই থাপ্পড়টা আমি মারব না না তোমার যা লাগবে না তোমার যে হাত তোমারলে ব্যথা পাবে জোশ তাহলে আপনি যখন এই যে সুইমিং করতে যাবেন আমাকে জানাতে হবে আমিও সাথে যাব কেন আমি সুইমিং করতে যাওয়ার সময় তোমাকে কেন জানাতে হবে আপনি সুইমিং করে ওঠার পরে আমি আপনাকে জুস আগাই দিব আপনি জুস খাবেন হাউ সুইট আচ্ছা ঠিক আছে চলো ওই এখন আমাকে একটু বলেন যে এখানে ভর্তি হব কিভাবে মানে এখানে ট্রেনার কে এই যে ওনার সাথে কথা বললে তুমি কিভাবে অ্যাডমিশন নিবা কিভাবে সুইমিং করবা কিভাবে জিম করবে সব কিছু জানতে পারবে সালোদিন ভাই ও এখানে জিম করবে আপনি একটু ওকে প্রসেসিংগুলো বলে দেন হ্যাঁ আমি গেলাম ভাই এই তুমি এখানে কি করো আমি এই জিমের দায়িত্বে আছি আপনি এখানে কি করেন আসছি একটা কাজে কিন্তু তুমি এখানে কি করো তুমি না আমার দুলাভাইয়ের জিমের পিয়ন আসিল এক কুসু বড় লোকের দাঁত হারিয়ে দিন বেটা কি পিয়ন আসিলাম বেটা তো এটা কোনো জিম নি বেটা এটা সা এটা হলো জিম এটা লাইট টেক সত্যি হ্যাঁ চারিদিকে তোর তো সেরা জল জল করতেছে লাইট ফুরিবে আগে তো দেওয়া তো শয়তানের মতো অন্ত একটু ভালো দেওয়া দেখেছে এত বড় এক জিম কোনো সময় দেখছ আর কোস আইনের মধ্যে কী করি এটা এই তুমি আমাকে চিনো না কে আমি কে আমি টনি ভাইয়ের শালক তুমি আমার চিনো না আমি আমাদের জিমের পিয়ন ছিলাম আর এখন আমার বলতেছো কি এসব কি উল্টাপাল্টা কি কথা বলতেছো ওরে ভাই আঙ্গো টনি বসের শালা তোরে কি অনাই চা খাবাই তো আমি এর মধ্যে হ্যাঁ এর মধ্যে সিসি ক্যামেরা দেখছো কতগুলো সিসি ক্যামেরা আছে দেখছো কি সিসি ক্যামেরার কোন জায়গা কোন সিফার মধ্যে ক্যামেরা দেয়া যায় না ইয়ানো হাঁদা করে এক করে কুইতে কইনাই দুটাই একটা শেষ করে দিই এই আপনি এরকম আমার সাথে বাজে ব্যবহার করতেছেন কেন আমি আসছি এখানে ভর্তি হইতে আপনার মালিক কোথায় আপনার মালিকের সাথে আমি কথা বলবো চলেন আপনি এখানে কাজ করেন আপনি এ ভাই আপনি আমরা আগে বলবেন তো আপনি এখানে ভর্তি হইতে আসছে প্রধান হয়েছে কি আপনি দুলাভাই এত ভালো লোক না বুঝছেন আপনার তো দুলাভাই আপনি হেতার হালা আপনিও আমি মনে করছি ভালো লোক না আপনি আসলে ভালো লোক আপনার দুলাভাইয়ের রাগটা একটু আপনার উপরে ফুরিয়ে যাইতে লেছিল আর যাই হোক সমস্যা নেই ওরে মালিকের পর্যন্ত যাওয়া লাগে না তো আমি তো এটার পুরো দায়িত্বে আসি ভর্তি টর্তি যা কিছু করা লাগে সব কিছু আই করি আই দেখাশোনা করি ডিসকাউন্টও আই দিদি আপনি ঠিক মতো আসছেন আগে বলবেন না আমি আপনার ভর্তিতে আসছি এসব বললে আপনি আপনার মালিক কই মালিকের সাথে দেখা করেন আমার মালিকের লগে ডাইরেক্ট দেখা করুন যান কিভাবে ভর্তি হইতে না হয় এটা তো আই দেখি আপনি ভর্তি হওয়ার ব্যাপারে কি কত কইতে না কইতে এটা আনলয় করবেন আসেন আপনার লগে আমি ভর্তির ব্যাপারে আলাপ করছি ইনফ্যাক্ট আমি সবসময় ভালোই থাকি এটা আমার একটা দোষ বা গুণ যেটাই বলেন আপনি আচ্ছা তারপর আপনি কি এই সময় আসেন এই সময় আসলে টাইমটা ফিক্সড না আজকে একটু আর্লি চলে আসলাম আচ্ছা কিন্তু টাইমটা কিন্তু ফিক্সড করতে হবে ট্রাই করবেন যে মানে রেগুলার একটা নির্দিষ্ট টাইমে আসার জন্য বুঝছেন তাহলে ভালো আর কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা যেরকম খাবার খাই একটা নির্দিষ্ট টাইমে না বডিতে নানান ধরনের ট্রাভেল হয় না এটাও ঠিক এরকমই মানে জিমটা একটু টার্গেট করতে হবে যে একটা নির্দিষ্ট সময় আসার জন্য সেটা সকাল হোক বিকাল হোক দুপুর হোক মানে এটা যে পার্টিকুলারলি করতেই হবে এমন কোনো কথা না বাট মেনটেন করতে পারলে খুব ভালো হয় আর কি আচ্ছা হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি হ্যাঁ এখন থেকে আমি একদম ফিক্সড টাইমে আসার চেষ্টা করব ঠিক আছে আবারও দেখা হয়ে গেল আবার দেখা হবে ঠিক আছে
কিন্তু আপনার উপরে আমি কিন্তু মাইন্ড করে আছি। আমার উপর কেন ভাইয়া, আমি কি করেছি? ওই যে ওই দিন আপনাকে কফি খাওয়ার জন্য ইনভাইট করলাম, আপনি বললেন আসবেন, আমি ওয়েট করলাম, আপনি আসলেন না, ব্রাউন সুগার রেডি রাখলাম। এই কোন সমস্যা নাই, মানে অফিস হয়নি তাতে কি, আমরা বাইরে কোন রেস্টুরেন্টে খাবো তাই না, কথা বলবো, আড্ডা দিব, কফি খাবো তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এনি টাইম কোনো ওদিন অবশ্য অবশ্যই ব্রাউন সুগার। ও হ্যাঁ হ্যাঁ একদম একদম। কি বলেছিলাম মনে আছে? হোয়াইট সুগার পয়জন। এক্স্যাক্টলি মনে আছে আমার। আচ্ছা ভাইয়া আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। অফকোর্স হোয়াই নট। আপনার এই জিমে কি সাকিব নামে কেউ জিম করে? সাকিব সাকিব মানে কতজনই তো আছে, মানে সবার নাম তো আসলে ওইভাবে আমি ঠিক জানি না, আবার মানে আমি না আসলে ওই মানে মেম্বারদের পার্সোনাল বিষয়ে এগুলো আসলে খুব একটা বেশি আমি ঘাটাঘাটি করি না আর কি, মানে ভাল লাগে না আর কি, মানে ওনাদের প্রাইভেসি বা পার্সোনাল লাইফ ওইগুলো আর কি করি না। মানে আপনার কোনো দরকার, আপনার দরকার হলে আমি খুঁজে বের করে দিতে পারবো, এটা কোনো আমার জন্য ব্যাপারই না। না না ইটস ওকে, এমনি আসলে সমস্যা নেই। না না দরকার হলে আপনি বলেন, আপনি হেসিটেট মানে আপনি হেসিটেট ফিল করছেন, করবেন না মানে আমার কাছে একদম ফিল করবেন না। না না কোনো অসুবিধা নেই, এমনিতেই আর কি। আপনি মনে হয় কোন ইম্পর্টেন্ট কাজে বের হচ্ছিলেন? না না একদমই না, আমি বাইরে বের হচ্ছিলাম না, বসা ছিলাম, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, এখন আপনার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে শুনুন, আমি ওই দিনও বলেছিলাম আপনাকে এই জিমের যারা মেম্বার প্রত্যেকেই ওন করে যে এই জিমটা তাদের নিজের, ঠিক আছে, আপনি কিন্তু সেটা ফিল করবেন। আর স্পেশালি আপনি, আপনার যদি কোনো যে কোনো কিছু প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে বলবেন, কোনো হেজিটেট ফিল করবেন না। থ্যাংক ইউ, আই লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে চলো ভিতরে আপনি জিম করবেন, আপনাকে দেখি আমি না দেখাই ট্রাই করে। অনেক দূর তো ইল্লে, আর বসের কথা তো না বললেই নয়, বস তো আর শয়নের স্বপ্নে কল্পনার মধ্যে সবসময়, গতকালকে রাত্রেও বসের স্বপ্ন দেখছি, বস আর মাথার মধ্যে হাত গুলাই দিয়ে কইতেছে সালাউদ্দিন তুই কিল্লাই চলে গেলি। আরে বস আমি তো আর কামে আসছি বস, তো ভাবি আপনি কিনলে এসছেন, ভাবি এখানে এসছে দেখতে, ভাবি এত কষ্ট করে আইনে কি দরকার ছিল আরে দেয়ানোর লাই, আপনি আরে বলতেন আমি চলে যেতাম, এই ঠাডারইদের মধ্যে আপনি আসছেন আরে দেখতে, এটা কোনো কথা হইলো? আপনার কষ্ট হয়েছে না কনসাই? সালাউদ্দিন তোমার কেন মনে হলো যে আমি তোমাকে দেখতে আসছি? না তার মানে আপনি আরে দেখতে আসেন নয় তো। সালাউদ্দিন ভাই ভাবি আসছে জিমটা দেখতে। ও খুব ভালো কাম করছেন, আপনার দরকার আসিল আরো অনেক আগে, একটা খুব সুন্দর জায়গায় জিম করুন, আপনি একদম বেস্ট জায়গাটা বাছি লইছেন, এটা ঢাকা শহরের মধ্যে একদম বেস্ট জিম, অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক বড় জায়গা এবং খুব নামি দামি লোক আসে এখানে জিম করতে, এবং আপনার সাথে কিন্তু এই জিমের ব্যাপারটা যায়, আমি আগের জিমেও একটা ব্যাপার ছিল কিন্তু ওইটা থেকে এটা অনেক অনেক হাই কোয়ালিটি, আপনি এখানে জিম করলে আরো অনেক বেশি ফিট হয়ে যাবে, আপনার খুব সুন্দর লাগবে, চুইট লাগবে আপনার। এর জন্য আমি ভাবিকে এই জিমে নিয়ে আসছি, আমি ভাবলাম আমি এখানে জিম করব, ভাবি কেন অন্য কোথাও জিম করবে, আমরা দুজন একসাথে এখানেই জিম করব তাই না ভাবি? হ্যাঁ নয়তো ভাবি আপনি খুব একটা ভালো কাজ করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ, বুঝছেন খুব থ্যাংকস আপনাকে। তো ভাবি আপনি যেটা করতে পারেন, আমাদের এই বসের সাথে আমি এখনই আপনারে মিট করাই দিতেছি, বুঝছেন, আপনার অন্য কারোর সাথে আর কোনো যোগাযোগ করা লাগবে না, কে কোথায় কী করতে হইব না করতে হবে, সরাসরি এই জিমের যে মালিক ওনার হাতার সাথে এখনই বসে মিটিং করি, এখনই আপনারা ভর্তি হয়ে যাবেন, এরপরে কালকের থেকে জিম করা শুরু করতে হবে। তাহলে তো ভালোই হয় না,
আছেন উনি? জি জি আছে ভাই, আমি বসের সাথে এখনই আপনার মিট করে দিচ্ছি। আপনি আমার আগের জিমের বসের ওয়াইফ হিসেবে আর বাবু, আপনার নাই এটা এই জায়গার মধ্যে কেয়ার থাকবো অন্যরকম। আপনি এখনই আসেন, আমি বসের সাথে মিট করছি, আর কারোর সাথে আপনার কোনো যোগাযোগ করা লাগবে না। বস, আপনি কি আমাকে ডাকছিলেন? ডাকছিলাম মানে আমি সবার কাছ থেকে পার্সোনালি আমি ওপিনিয়ন নিচ্ছি যে আমরা জিমটাকে আরও কীভাবে আসলে ডেভেলপ করতে পারি। প্রথম কথা হলে তো আমাদের মেম্বারদের বাড়াতে হবে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আরেকটা জিনিস হলো যে এই ব্র্যান্ডটা কি আর মানে কীভাবে মানে ম্যাচ লেভেলে নিয়ে আনা যায়, মানে সবাই চিনো, সবাই জানো মিস্টার জিম, মিস্টার ভাই জিম, এইটা আমি ভাবছি। একটা আইডিয়া আছে আমার, কারণ নর্মালি তো মেম্বার তো আছেই, আমরা যদি মিস্টার বাংলাদেশের কম্পিটিশনে যদি আমাদের মেম্বাররা যায় ওইখানে কিন্তু একটা বড় ধরনের প্রমোশন হইতে পারে, আর ওই প্রমোশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর মেম্বার আসতে পারে, কি বল? হ্যাঁ, কিন্তু মানে ওইখানে অ্যাটেন্ড করার মতো পার্টিসিপেট করার মতো কি আমাদের কেউ আছে এরকম? আপনি কি আপনারা কি পারবেন? আর কত সময় আছে? কয় মাস? আরও তো ছয় মাস আছে, ছয় মাসের মধ্যে বস পারবেন। আর আপনি নিজেও তো ট্রাই করতে পারেন, তাই না? ট্রাই করেন, দেখেন না, আমাদের দরকার তো প্রচার, তাই না? আচ্ছা, আরে মেয়েদের জন্য কোনো আছে নাকি এরকম কম্পিটিশন হয় এরকম কিছু জানেন? বস মেয়েদের এটা তো আমি বস ভাবি নাই। তাহলে মেয়েদের ব্যাপারটা আপনি জানেন না? আপনার ভাবি? আরে আমি টনি ভাইয়ের ওয়াইফ। আপনি মানে টনি ভাবি মানে টনি ভাইয়ের ওয়াইফ? নাইস টু মিট ইউ। মানে আপনাকে আমি কি বলবো, মানে টনি ভাই আমি আমরা একই পাড়ায় থাকতাম ছোটবেলায়, ঠিক আছে? আমরা একসাথে কত কিছু করেছি, খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি, খেলাধুলা নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। মানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে ফুটবল তো আমি খুবই ভালো খেলতাম, আমি ছিলাম স্ট্রাইকার, আর টনি ভাই কিন্তু একদমই খেলাধুলা পারতো না, কিন্তু খেলাতে অ্যাটেন্ড করতে চাই। ওনাকে আমরা কি করতাম জানেন ভাবি? ওনাকে আমরা গোলকিপার হিসাবে দাঁড় করায় রাখতাম। মানে অসম্ভব সুন্দর সময় আমাদের কেটেছে ভাবি। বস কিন্তু প্রচুর ভালো খেলতো এবং যত গোল করছে সব কিন্তু হেড মারি গোল করছে। না না, এই আপনি কি জানেন, আপনাকে বলেছি আমি এগুলো, তুমি তো সবসময় বেশি কথা। কাহিনীটা বলি? জি জি জি। আসলে ভাবি জিম করতে চাচ্ছিল, যেহেতু দেখছে আমি ইদানিং কোথায় জিম করছি, জিম করে আমি আগে থেকে আরো এত বেশি ফিট কিভাবে হয়ে যাচ্ছি আমাকে জিজ্ঞেস করে। আপনি কিন্তু সুন্দর হচ্ছে। থ্যাঙ্ক ইউ। তো আমি ভাবলাম আমাদের এই জিমের থেকে ভালো অপশন আর কি হতে পারে, দেখছে আমি কিন্তু ভাবি কে খুব ভালো করছেন। থ্যাঙ্ক ইউ সো মাচ ভাবি, মোস্ট ওয়েলকাম আপনার জন্য। আপনি মানে চাইলে আজকে থেকেও আপনি শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানে একটা প্রশ্ন আমার মাথার মধ্যে কাজ করছে যে আপনাদের নিজেদেরই তো জিম আছে, তো ওইটা রেখে এখানে আসবেন এটা মানুষে বা টনি ভাই এই বিষয়টাকে কিভাবে দেখবে? না না, টনি কি ভাববে? কিছু ভাববে না। আসলে হয়েছে কি যে আমাদের জিমে তো আমি জিম করি না, সব সময় করি, এই জন্য ভাবলাম যে নতুন একটু জায়গা হয়তো চেঞ্জ করলে একটু ভালো লাগবে, জাস্ট ভালো লাগা থেকে আসে আর কিছু না। আর যেহেতু ললিতা ভাবি আছেন এখানে, সো আমি ভাবলাম যে আমিও যদি এখানে অ্যাডমিশন নিই তাহলে দুজনে একসাথে আসতে পারবো, একটু পার্টনার হলে তো ভালো। খুবই খুবই ভালো আইডিয়া, মানে জিম করার জন্য একজন পার্টনার খুবই জরুরি, তাহলে একজন আরেকজনকে ইন্সপায়ার করে, ঠিক আছে? তো আপনারা দুজন আসলে কানেক্টেড, রাইট? ইয়েস। আচ্ছা ললিতাপু, তাহলে আপনি এক কাজ করেন, আমি ওনার সাথে তাহলে কথা বলি, বাকি যে ফর্মালিটিসটুকু আছে এগুলো একটু আমি শেয়ার করে ফেলি, আপনি শুরু করে দেন, শুরু করুন আপনি, তারপরে আমরা একসাথে আবার কফি খাবো। এই সরাজিন, আপনি যান, দাঁড়িয়ে আছেন কেন? ও আপনাকে পিক করেন, এই করেন, চলেন, আপনি আজকে জিম করবেন না, আসেন, আপনি ড্রেস চেঞ্জ করে দেন। হ্যাঁ, আপনি শুরু করেন, আমি কথা বলি ভাবির সাথে। ভাবি তো আসলে আমার পুরনো দিনের ভাবি। আসলে আমি আমি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমিও যাই ট্রেন করি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাকে কাছে যান, আমি তো সালাউদ্দিন। এই সালাউদ্দিন, আপনি আমাদের জন্য যে কফির ব্যবস্থা করেন, ঠিক আছে? আমি দেখতেছি। আপনি 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 যান। না না ভাইয়া, কফি কোনো দরকার নেই, আমি কফি কেন ভাবি? আপনি কফি পছন্দ করেন না? হ্যাঁ না, করি, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে। শুনুন, কফি খেতেই হবে আপনাকে আজকে, আপনি কফি না খেতে চাইলেও আমি আপনাকে জোর করে খাওয়াবো।
আমার জিম কেমন লাগলো? অনেক সুন্দর, অনেক বড়, অনেক সুন্দর, ভালো। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, না হওয়ার তো কোনো কারণ নেই না। থ্যাংক ইউ। আসলে ভাবি, এই জিমের মালিক কিন্তু আমি একা না। ও, আপনার অনেক পার্টনার আছে না? অনেক পার্টনার আছে, মানে কাগজপত্রে মালিক আমি একা, ওনার আমি একা, কিন্তু এখানকার যতজন মেম্বার আছে সবাই আসলে ওনার। ও, মানে আপনি সেক্ষেত্রে বলছেন আপনি, আমি ভেবেছি আপনি পার্টনার আছে। না না না, মানে আজকে বা কালকে আপনি যখনই ভর্তি হবেন এখানে, তারপর দিন থেকে আপনি ওইটার ওনার। আমি চাই এই জিমটাকে সবাই ওন করুক, সবাই নিজের ভাবুক, তাহলে অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করবে। বাহ, আপনি অনেক বড় মনের মানুষ। আমি জানি না বড় মনের মানুষ কিনা, কিন্তু চাই এরকম, মানে আমাদের দেশে তো এরকম কালচার নেই। আমি তো দীর্ঘদিন দেশে বাইরে ছিলাম, যার জন্য আপনার সাথে টনিভের সাথে যোগাযোগটা হয় নাই। এই কালচারটা আসলে আমি দেশে বাইরে থেকে শিখেছি, মনটাকে আসলে বড় করতে হবে। ঠিক আছে, জিম করে শুধু বডি বড় করলে হবে না। ঠিক আছে, তো ভাবি আপনি তো শিওর যে টনি ভাই মাইন্ড করবে না একদম? না, আপনি জানেন না টনি আমাকে অনেক ভালোবাসে, আমি যদি আবদার করে কোনো কিছু ওকে বলি ও ফেলতেই পারবে না। বাহ, খুবই চমৎকার, এই টনি ভাইয়ের মতো মানুষই তো দরকার। তাহলে আপনি তাহলে শুরু, আজকে তো আর শুরু করবে না, ভাবি শাড়ি পরে কিন্তু জিম করা যাবে। আমি জানি, সাকিব আমাকে বলেছিল শাড়ি পরে জিম করা যায় না, কিন্তু শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগে। নিশ্চয়ই এটা অনেকেই বলেছে, মানে টনি ভাই নিশ্চয়ই বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাবি তাহলে কি আর কি ঘুরে দেখবেন নাকি আমরা কফি খাবো আগে, কোনটা? হ্যাঁ চলেন ঘুরে দেখি। ঘুরে দেখবেন? আমার জন্য বলছি, বস বললো দুই কাপ কফি নিয়ে আসতে যাও। বস কাকে বলছো? আরে বস আমারে বলছি। আপনারে বললে আপনি যান না, আপনি যদি কফি নিয়ে আসেন আপনি আমার কাছে কেন আসছেন বলতেছো? মোট বলেন চাই, এটা কি কোনো হইলো? বস আমারে বলছে যে সালাউদ্দিনকে যায় বলো দুই কাপ কফি নিয়ে আসতে। আর এটা তো আমার কাজ না, এটা তোমার কাজ, তুমি যাবে না? না না, বস যদি বলতো বস তো আমারে আগেই বলতো, বস আপনার দিয়ে আমারে কিল্লাই বলতো। বস আপনারা বলছে তার মানে আপনি যে নিয়ে আসেন, আপনি এখানের মধ্যে আসছেন কিনা? আমি দেখতেছেন না, কথা বলতেছি বাবির সাথে কিভাবে জিম টিম করবো, কিভাবে ওয়ার্কআউট করবো, কি না করবো সে বিষয়ে কথা বলতেছি। ফুট করে আসে আপনার আপনি সবসময় আমার পিছনে ডিস্টার্ব করেন কিনা এটা বলেন তো আপনি আমাকে। তোমার কি ধারণা যে আমি তোমার পিছনে নিয়ে বেরিয়েছি? আমার কি আর অন্যান্য কাজ নাই? ওই কাজ থাকলে আপনি এখানের মধ্যে কি করতেছেন? আপনি তো যদি অন্য কোনো কাজ থাকতো আপনি এখানে কেন আসছেন? এখানে তো তোমার কাজ নাই, এখানে তো আমার কাজ। ওনাকে বস বলছে আমি ট্রেন করাইতে, আমি আসছি ওনাকে ট্রেন করাবো। সব তুমি বস আপনারে বলে দিতে বস, আও আপনাকে বলে বস আনতে, আপনারা ট্রেন করাই দেবো কথাও আপনাকে বস বলতেছে, মানে বস সবকিছু আপনাকে বলতেছে, বলে দিলে তারপরে আপনারা কাজ করেন। আমি দেখছেন আমাকে বস কিছু বলছে বলো না, তারপরে আমি কাজ করতেছি। পরিচয় কবে থেকে সেটা আপনি জানেননি? এত আর কত আফন লোক, কত ঘনিষ্ঠ লোক, কত আগে থেকে আমি হে কি চায় না চায় টেস্ট সম্বন্ধে তো আমি জানি। আপনারা ঝগড়া করেন, আমি অন্য কারো কাছ থেকে হেল্প নিচ্ছি। কেমন আছো? আপনার কি সাজেশন? বস সালাউদ্দিনকে আপনি বাদ দিয়ে দেন,